এই ছেলে দাঁড়াও দাঁড়াও বলছি, না হলে খবর আছে আজ তোমার। কলেজে যাচ্ছিলাম, হঠাৎ পথে এক মেয়ে পেছন থেকে আমাকে বলছে দাঁড়াতে। কোনো এক অচেনা মেয়ে মানুষ আমাকে হুমকি দিচ্ছে, আমার তো ভয়ে বুক কাঁপাকাঁপি শুরু করে দিল। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। আমি তো কিছু করিনি, তাহলে এভাবে ডাকছে কেন? আমাকে আবার ডাক দিল। এই ছেলে দাঁড়াবা নাকি মানুষটিকে ধরিয়ে দিব এখন? না, দৌড়ানো উচিত হবে না, বিষয়টা কি জানা দরকার। দেরি না করে দাঁড়িয়ে পড়লাম, না হলে কেস অন্যদিকে ঘুরিয়ে যেতে পারে ঠিক এই ভয়ে। মেয়েটি আমার সামনে এসে বলল, ওই পোলা তোমার কি ভাব বেশি নাকি? ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করলা না কেন? আজ যদি না করো তাহলে খবর আছে, এখনই করো। তুমি জানো আমি তোমার লেখা পড়লে পুরাই ফিদা হয়ে যাই, আর তুমি আমাকে। মেয়েটি কথাটা বলে মন খারাপ করে ফেললো অনেকটা। এইবার বুঝলাম ঘটনা আসলে কি। এই তাহলে কাহিনী, মেয়েটিকে আশ্বাস দিলাম। আচ্ছা আমি এখনই করতেছি, ওকে? কথাটা বলেই যখনই ফিরতে চাইলাম, তার দিক থেকে হঠাৎ মেয়েটি আমার শার্টের কলার ধরে ফেললো। মেয়েটার চোখে চোখ পড়ে গেল আমার। এবার আমাকে ধমক দিয়ে বলল, ওই পোলা হারামি, তোর তো সাহস কম না, হাতে নাতে ধরলাম, পেলাম তোকে, আবার তুই আমার হাতে নাগালে চলে যাবি? না একদম না, এটা কিছুতেই হতে দিচ্ছি না। আমি তো বেকুব হয়ে গেলাম, কোনো মেয়ের সাথে আমি সরাসরি কথা বলি না, আর এই অচেনা মেয়ে আমার পোস্ট পড়ে ফিদা হয়ে গেল, আবার আমাকে হুমকিও দেয়। বুঝতে পারলাম নিশ্চয়ই সে একজন লেডি কিলার, তাই এত সাহস হবে। এই মেয়েগুলো সাধারণত ভালো হয় না। রাস্তার এদিকে ওদিকে তাকিয়ে বললাম, হাই হাই, আপনি কি করতেছেন এইভাবে পথের মাঝখানে? তুই তুকারি করতেছেন কেন? আমার লেখায় এমন কি আছে যে আপনি এইভাবে ফিদা হয়ে গেলেন, আমাকে ব্ল্যাকমেল করতেছেন আবার? সে আমাকে হুমকি দিয়ে বলল, ওই একদম চুপ, সোজা কলেজে চল, আমার চোখের নাগাদ হলে কিন্তু খবর আছে তোর, বলে দিলাম। আমি কি হাড়ে হাড়ে টের পাবি? আমার হাতটা জোরেই চেপে ধরেছে, কলেজের দিকে নিয়ে যেতে লাগলো। আমার গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, লেডি কিলার হবে হয়তোবা। লেডি কিলার হলে কি হবে, চেহারায় একটা মায়া আছে। মেয়েটার চোখে চোখে কলেজ করলাম। কলেজ থেকে আসার সময় বলছিল, কলেজে আসার সময় আমার সাথে আসবি, ঠিক আছে? এখন আমার সাথে চল। আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম, তার সাথে বাড়ি আসলাম। এরপর থেকে মেয়েটার ভয়ে পাক্কা 10 দিন কলেজে যাইনি। এদিকে হুমকি ধামকি খেয়েও মেয়েটার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি এখনও, ইনবক্সও চেক করিনি ভয়ে। 10 দিনের মাথায় আমার পোস্টে মারাত্মক একটা কমেন্ট করলো, দেখেই আমার বুকটা কেমন জানি করে উঠল। কমেন্টে যা লিখেছে, ওই তুই এখন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস নি, ওয়েট কর, তোর নামে কালি মামলা ঢুকে দিব নারী নির্যাতনের। ভয় পেয়ে তাড়াতাড়ি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। মেয়েটির আইডির নাম ছিল লেডি গার্ল সঞ্জয়না। বাপরে বাপ, যেমন নাম তেমন মেয়ে। সাথে সাথেই দেখি আগে থেকেই দেওয়া প্রায় 20টার মতো মেসেজ, তুই হারামি রে, কাল দেখাবো দাঁড়া, তুই জানোস আমার বাবা 3 থানার ওসি, কাল দেখবি ওনাকে, এই ধরনের আরও কিছু। এইবার বুঝতে পারলাম সঞ্জয়নার এত পাওয়ার কিসের। আমি এত কিছু না ভেবে ডাটা অফ করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সকাল 10:30। ওফ, এত ঘুম হয়ে গেল, আম্মাও জাগিয়ে দেইনি। কারণ কি, তাড়াতাড়ি উঠেই ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। আমাদের সামনের রুমের দিকে চোখ পড়তেই দেখি 30 জনের মতো পুলিশ লম্বা লম্বা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই শক খেয়ে গেলাম। ভাবতেছি তার মানে সঞ্জয়নার কাজ নয় তো, 7 সকালে এইসব? না না, আমি হয়তো বা ভুল করতেছি। তারপর উকি দিয়ে রহস্য বের করতে আসলাম। এ মা, চোখ তো আটকে গেল, এ কি, এ তো সঞ্জয়না মেয়েটা। উকি দিতে গিয়ে আমাকে দেখে ফেলেছে সঞ্জয়না। তারপর বলল, তোমার না বলছে কাল দেখে নিব, এবার দেখতে পেয়েছো তো, এই হলো আমার আব্বা। কথাটা পাশের লোকটাকে দেখিয়ে আমাকে বলল। লোকটাকে দেখতে কেমন জানি রসিক রসিক লাগতেছে আমার কাছে, সে আবার 3 থানার ওসি। মনে মনে মিন করে বললাম, বাহ, সঞ্জয়না সাপের মতো ফোঁস করে উঠল। ওই কি বললা শুভ, আবার বলো তো, সাহস দেখাচ্ছ এখানে? হঠাৎ করে সঞ্জয়নার আব্বা আমার আম্মাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা যা বলছিলাম বেন সাহেবা, তাহলে ডিসিশন নিয়ে নিন, ছেলেরে বিয়া দেবা নাকি ঠুস করে গুলি খেয়ে উপরে চলে যাবা? আজকে সময় দিলাম, এই যে সিকিউরিটি চেক দিবা, আর সারাদিনে যদি বিয়েতে মত না দেয় তাহলে সোজা উপরে পাঠিয়ে দেবা সবগুলারে,
আমার একটা মাত্র মেয়ে, যা চাই তাই হবে। আমরা যাচ্ছি, বাই জামাই বাবু। আমি আর আম্মা জান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি, কেমন ফাঁদে পড়লাম। এগিয়ে গিয়ে আম্মার পাশে বসে বললাম, দেখো আম্মা, আমি এসব কিচ্ছু জানি না, আমি একদম কিছু করিনি। তখন আম্মা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর হারামজাদা, ভাজা মাছ উল্টে খাইতে জানোস না, আর এখন তলে তলে এসব করে বসে আছিস, আবার বলিস জানোস না কিছু, আমার কি গাধা পাইছোস? না, কাউকে বোঝানো গেলেও আম্মাকে বোঝানো সম্ভব না। নিজেকে কেমন জানি বলদ বলদ মনে হচ্ছে, একটা মেয়ের কাছে হেরে যাচ্ছে এইভাবে, একটা মেয়ে এভাবে আমাকে বিয়ে করতে যাচ্ছে, তাও আবার আমার সম্মতি ছাড়াই। কিন্তু আম্মা রাজি হয়নি, মারলে মারবে, তারপরেও এমন আবাল মার্কা ঢেকিকে বিয়ে এখন দিতে ইচ্ছুক নয় আম্মা। পরের দিন কলেজে গেলাম, সঞ্জনাকে দেখিনি কোথাও আজ। কলেজ করে এসে বাড়ির উঠানে দেখতে পেলাম ডেকোরেশনের কাপড়ে সুসজ্জিত বিয়ে বাড়ি সাজানো। আমি একটু একটু করে উঠোনে পা রাখতেই একদল বাঘিনী আমাকে খামচে ধরল। তাদেরকে বললাম, এই তোমরা কারা, আমাকে এভাবে ধরলে কেন, আমি কি করেছি, ছেড়ে দাও শয়তানরা, ছেড়ে দাও বলছি। কিন্তু না, আমার কথা তাদের কানে যাচ্ছে না, ধরে আমাকে এইভাবেই কাজীর সামনে বসিয়ে দিল। কাজী সাথে সাথে বলা শুরু করে দিল, এই যে বাসা, বলো তুমি কি এই বিয়েতে রাজি? এক ধমক দিয়ে বললাম, না আমি রাজি না, এই বিয়ে আমি করব না, কিছুতেই করব না। আর তখনই সঞ্জনা বউ সেজে এক লাফে আমার আম্মার মাথায় তার আব্বাস রিভলভারটা ঠেকিয়ে ধরে বলল, আই বল কবল, নয়তো আমার হবু শাশুড়ি আম্মাকে উপরে পাঠিয়ে দিব। তারপর আমি ভয় না পেয়ে বললাম, না আমি এই বিয়ে করব না, করব না, করব না, নো কবুল। ওকে, তাহলে আমি শাশুড়ি আম্মাকে পাঠিয়ে দিচ্ছি। ভয় দেখাতে সঞ্জনা ঠুস করে উপরের দিকে গুলি ছুড়লো। তারপর ভয়ে আমি চোখ বন্ধ করে বলে দিলাম, কবুল কবুল কবুল। লেডি কিলার সঞ্জনা জোরে চিৎকার দিল, ইয়াহু, হুররে, আমার সেলিব্রিটি জামাই। সাথে সাথে মিউজিক বক্স থেকে গান বাজনা শুরু করলো কোনে পক্ষ, সাথে তাদের নাগিন ড্যান্স। কেন জানি তাদের সাথে আমিও নাচা শুরু করে দিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন পশ্চাৎ দেশে একটা লাথি মারলো, পড়ে গেলাম খাট থেকে। তারপর আমি আবিষ্কার করলাম, ঘটে যাওয়ার সম্পূর্ণ কিছুই আমার স্বপ্ন ছিল। হায় রে জীবন!